হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয়াঙ্কা ব্লগসে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটি ইলিশ মাছের রেসিপি করছি, তেল ইলিশ। তো প্লিজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ করে দেখো না। প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে এই মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নেব। তো আমি নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে আমি হালকা করে মাছগুলো ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে আমি এখানে তেল ইলিশ করার জন্য মশলা নিয়েছি শুধু কালো সরষে আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। এটা আমি বেটে নেব শিলনোড়াতে, আর এর সাথে কিছু দেব না, আমি পেঁয়াজকে কিছু বাটা দেব না। তো আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর কালো জিরে। এই দিয়ে আমি আজকে রান্নাটা করব। তো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে সেই মাছ ভাজার তেলে আরেকটু তেল অ্যাড করে দেব। দিয়ে আমি ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সেই কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরে রাখা ছিল সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি পরিমাণ মতো নুন দেব আর পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি যে সর্ষের যে পেস্টটা করে রেখেছি ওই সর্ষের পেস্ট মতো আমি একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো সেই পেস্টটা আমি দিয়ে দেবো, দিয়ে একদম অল্প পরিমাণে জল আমি সেটা সেই মশলাটার সাথে আমি অ্যাড করবো। করে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেবো, আর উপর দিয়ে একটু কাঁচা সর্ষার তেল আমি ছড়িয়ে দেবো। তো আমার তেল ইলিশ একদম রেডি। প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করে খেতে পারো, দারুণ একটা রেসিপি। আমরা তো ইলিশ মাছ তো সবসময়ই তো খাই, তো এইভাবে তোমরা বাড়িতে খেয়ে দেখতে পারো কীরকম হলো আর কি রেসিপিটা। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো প্লিজ আমাকে কমেন্টস করে জানিও আজকে রেসিপিটা কীরকম হলো। তো ভীষণ একটা সুন্দর রেসিপি। তো প্লিজ তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, আর লাইক করো, আর ভিডিওটা কমেন্টস করো, আর প্লিজ ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো না, একটু ভিডিওটা দেখে তারপরে লাইক কমেন্টস শেয়ার করো। তো এই যে আমার একদম রেডি।